দেওয়ার জন্য, এই রাস্তাঘাট পরিষ্কার করার জন্য আমরা 25 টাকা করে চাই। কালকে সকালে আসবো নিতে। কেন পৌরসভা পরিষ্কার করতে তো পয়সা লাগে না কোথাও? সেটা তো আমরা জানি না, দেখুন আমাদের এসে বলেছে, আমরা দিই নি, এসে বলেছে আজকে সকালে আসবো, আসেন। কি বলবেন এখন তো মানুষের কাজ নেই, এখন 50 টাকা করে রাস্তা পরিষ্কার করার জন্য। আমরা তো এলে সেই কথাটাই বলতাম যে আমরা কি খাবো তার ঠিক নেই, 50 টাকা আমরা কোথায় পাবো? এর আগে কোনোদিন এরকম রাস্তা পরিষ্কারের জন্য কেউ পয়সা নিয়েছিল? না, কেউ আসেনি, শুধু কালকে এসেছে। কি করেন ধর্মিষ্ঠা দেবী, কি তৃণমূল করে? সেটা কি করে আমি বলতে পারবো না। আসলে কি জানেন তো, আমরা তো খেটে সারাদিন এই যে এর জন্য আমরা বাড়িতে আছি, কিন্তু আমরা বাড়ি থেকে কোথাও বেরোই না, কে কি করে না করে আমি বলতে পারবো। আমরা আগে এদের বাড়ি ভাড়া ছিলাম, তাই কোনো কিছু হলে একটু এ আমাদের খুব ই করে। কি নাম আপনার দিদি ভাই? আমার মিনতি বাগ। কারণ পৌরসভার যায় না, আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি আমার খাতাটা খুলে দেখিয়ে দেবো যে প্রত্যেক মাসে কবার যাওয়া হয় বা কীভাবে পরিষ্কার করা হয়। ওগুলো এখন আমরা আমাদের খাতায় আমরা করে রেখে দিই, কারণ অনেকেই এরকম অভিযোগ করে, ওই জন্য আমরা খাতাতেই রেখে দিয়েছি তুলে, যে কোন এরিয়ায় আমরা কোন কোন ডেটে আমাদের লেবারদের পাঠানো হচ্ছে। এক নম্বর, দু নম্বর হলো কে কোথা থেকে টাকা চেয়েছে, কী চেয়েছে এখনও পর্যন্ত আমার সেটা জানা নেই, কারণ আমি তারা এসেছিলো আমার কাছে যে চিঠি নিয়ে যে আপনি আমার এটা করুন, এটা সই করে দিন, আমরা স্যানিটাইজ করবো। তা আমি বললাম যে আমি তো জানি না, তা তুমি এইমাত্র বললে, আমি রেশন কার্ড নিয়ে আর প্রচেষ্টা প্রকল্পের ফর্ম দেওয়া নিয়ে একটু ব্যস্ত আছি, পরে আসো আমি দেখছি। কি বলবেন, এটা মিথ্যে অভিযোগ, কারণ উনি যে কি করেন কি না করেন এটাই আমি জানি না, আমি একটা কাউন্সিলর হই, সেহেতু ওনার এই অভিযোগটা আমি বলতে পারবো না। শর্মিষ্ঠা দেবী আপনারই দল করে? সে দল করতেই পারে, সে দল করে, এখন কি করে কে, সবাই তো বলে তৃণমূল করি, এখন যেহেতু তৃণমূলের হাওয়া। এই লকডাউন পরিস্থিতিতে টাকা যাওয়াটা সমর্থন করছেন না করছেন না? একদমই নয়, আমরা এমনি মানুষকে ফ্রি পরিষেবা দিচ্ছি, আমি নিজে যাচ্ছি, আমি হাই কিশোরী বাগানের হাইড্রেন্টটা কালকেই পরিষ্কার করেছি, তারপরে বড়ুয়া বাগানের হাইড্রেন্টটা পরিষ্কার করলাম, এর পাশ দিয়ে কিশোরী বাগানের মাঠের পাশ দিয়ে বড়ুয়া বাগানের ওই সব ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে, আস্তে আস্তে মহামায়া পরিষ্কার হয়েছে। এখন উনি এটাকে নিজের ব্যবসার হিসেবে করে নিয়েছে কি না আমি জানি না, যে পয়সা তোলা একটা ব্যবসার ব্যাপার দাঁড়িয়েছে এটা আমার জানা নেই। দলকে জানাবেন বিষয়টা? হ্যাঁ, 100 বার আমি এখন শুনলাম, আমি তো নিশ্চয়ই জানাবো, আমার নেতৃত্বকেই জানাবো, নেতৃত্ব যিনি আছেন, দাদা আছেন, জানাবো।